চীনার এবং ওই টেলিফোন কলে যে ছিল তার কথাটা সরাসরি আমি কোট করছি, বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, বদমাইশ লীগ, পান্ডা লীগ, যা বলেন, এদের প্রত্যেকটা অপকর্মের সাথে হাসিনা শেখ প্রত্যক্ষভাবে জড়িত থাকে, পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে সে নির্দেশ দেয় যে বাংলাদেশের প্রতিটা অপরাধ কর্মের জন্য সরকারিভাবে যে অপরাধ কর্মগুলো সংগঠিত হয় এ প্রত্যেকটা অপরাধ কর্মের নির্দেশদাত্রী আর কেউ না, হাসিনা শেখ। র কি করে আসলে, সাবজেক্টটা এইভাবে করে, র হাসিনাকে একটা লিস্ট পাঠায়, এরা তোমার শাসন ক্ষমতার বিরোধিতা করে, তুমি ক্ষমতায় থাকার বিরোধিতা করে এই লোকগুলো, তো এই লোকগুলো যদি বিরোধিতা করে তাহলে কি করতে হবে, এই লোকগুলোকে গায়েব করে দিতে হবে। ভাই আমি আপনাকে একটা কথা, আমি 90 এর এরশাদ বিরোধী আন্দোলনের পরে যখন বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে বা তার ইলেকশনের আগে আগে, অথবা বিএনপি ওই সময় বোধহয় করে ক্ষমতায়, তখন হরতালের মধ্যে হাসিনাকে কেউ একজন ফোন করছে, ফোন করে বলছে শাহজাহান ওমর সদরঘাটে নামছে। আমি হাসিনার এবং ওই টেলিফোন কলে যে ছিল তার কথাটা সরাসরি আমি কোট করছি, বাংলাদেশি ভাই ও বোনেরা, কেউ বলছে আপা শাহজাহান ওমর ওইখানে নামছে, সদরঘাটে নামছে, ওরে ল্যাংটা কইরা দে, উলঙ্গ বলে নাই, ভালো শব্দ কিন্তু উলঙ্গ বলে নাই, ওরে ল্যাংটা কইরা দে, আপা এটা মেজর শাহজাহান ওমর, ওর মেজরের খাতা পড়, ওর মাথার মধ্যে ইট দিয়া ফাটাইয়া দে, ওরে ল্যাংটা কইরা দে, হাসিনার নিজের বক্তব্য। একটা সাবজেক্ট প্রতীয়মান হয়, হাসিনা একজন সংগঠক হিসাবে সফল কেন জানেন? একটা কারণে হাসিনা সংগঠক হিসাবে সফল, সে নিজে গুন্ডামি বদমাইশি হত্যা রাহাজানির সাথে নিজে প্রত্যক্ষভাবে জড়িত থাকে। বাংলাদেশী ভাই ও বোনেরা আমার কথাটাকে আবার শুনুন, বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, বদমাইশ লীগ, পান্ডা লীগ, যা বলেন, এদের প্রত্যেকটা অপকর্মের সাথে হাসিনা শেখ প্রত্যক্ষভাবে জড়িত থাকে, পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে সে নির্দেশ দেয়, অমুকরে ওরে ওরে লগি বেটে দিয়ে পিটিয়ে মাথা ফাটায় দেয়, এই নির্দেশটা কে বলে? হাসিনা বলে, অমুক জায়গায় ওইটা করে এটা করে। তো এইটা যদি হাসিনার গভর্নিং স্টাইল হয়, এটাই যদি হাসিনার গভর্নিং স্টাইল হয়, তাইলে আমরা কি কথা নিশ্চিত করে বলা যাবে না যে বাংলাদেশের প্রতিটা অপরাধ কর্মের জন্য সরকারিভাবে যে অপরাধ কর্মগুলো সংগঠিত হয় এ প্রত্যেকটা অপরাধ কর্মের নির্দেশদাত্রী আর কেউ না, হাসিনা শেখ। বানরমুখ কামাল, হারামজাদা মাহমুদ হাসান, তারপরে মাহবুব আলম হানিফ, এইসব নেরি কুকুর এবং মুদ খাওয়া গু খাওয়া পান্ডাদের কোনো সাহস নাই র্যাবের কোন অফিসারে নিয়ে কইব জানোরে ই করেন ক্রস ফায়ারে দিয়ে দেন, এই সাহস ওদের নাই। বানরমুখ কামাল কন, আইনমন্ত্রী হারামজাদা আনিসুল হক বলেন এদের কারো সাহস নাই, র‍্যাবের কোন লোকজনকে ডেকে বলবে যান ওরে ক্রস ফায়ারে দিয়ে দেন, আমি নো ওয়ে হেল। এই কথাগুলোর স্টাইল, হাসিনাকে ব্যক্তি জীবনে যদি কেউ তার সামনাসামনি 5 মিনিট কথা বলে থাকে, আমি আপনাদেরকে একটা গল্প বলছিলাম, সে গল্পটা ছিল এই, বিদেশি কয়েকজন আমেরিকানকে নিয়ে হাসিনার কাছে আমরা গেছিলাম একটা বাংলাদেশে একটা ব্যাংকের পারমিশন করার জন্য, 97 সালে ফ্লোরিডায়, হাসিনার মাইয়া পুতুল তখন আমেরিকায় প্রবাসীদের মধ্যে মহারানী, চুতমারানী, মানে ফ্লোরিডায় বৈশা ও মাই গড সম্রাজ্ঞী। হাসিনার সাথে তো ব্যক্তি জীবনে আমার এত পীড়িতের কথা কখনই হয় নাই, সর্বসাকল্যে 2-3 বার দেখা হয়েছে, ওই একবার যখন দেখা হয়েছে তো আমরা ব্যাংকের পারমিশনের জন্য গেলাম কতগুলো লোকজনের পারমিশন নিয়ে, ভাই ওই আমি তো ওই ঘরের মধ্যে তাকায় তাকায় আমাদের সুযোগ হইল 20-25 মিনিট এই ড্রামাগুলো দেখার, হাসিনার স্টাইল হইল বাংলাদেশ থেকে ফোন করে, এর এই 20-25 এর মধ্যে ওনার ভদ্রতা বলতে কোনো কিছু নাই, ফর্মালিটিস বলতে কোনো কিছু নাই, ঠান্ডা মাথায় কি বলে
ব্যস্ত, আমার সাথে যে তিন চারজন আমেরিকান সাদা লোক ছিল তারা আমার দিকে তাকায় রয়েছে, আমি তাদের দিকে তাকাই, আমারে যে ওইখানে নিয়ে গেছে ওনার শিক্ষামন্ত্রীগিরি নাই এখন। যাই হোক, তো কইলাম আমার উদ্দেশ্য তুমি জানে, আলাপ আলোচনা করলাম যে আমাদের বাংলাদেশে একটা ব্যাংক ট্যাঙ্ক করা দরকার, কোনো নাই। হাসিনা বেগম কইল, কিরে তোরা আমারে কইলি ইলিশের করা কি জানি করা ইলিশ ভাজি খাওয়াবি কই, আবহাওয়া চলে আসতেছে, মানে তার অ্যাটিটিউডেই গুলো, পাওটা আমাকে সামনে এরকম এরকম নাড়াইতেছিল, বসে এরকম এরকম দুলতেছিল, বাংলাদেশ থেকে ফোন আসতে এসেছে, ওইটা কইরা ফেলা, এইটা দেখা ফেলা, অমুকরে আমি কয়ে দেব মনে, তোরা এইটা কর, আমি মানে তার অ্যাটিটিউড হয়েছে অমুকরে এটা ক, অমুকরে এটা করতে ক, তারে ক আমি বইলা দিছি, একেবারে ক বইলা দে না, তারে ক আমি কইছি, তার আচর আচরণ। বাংলাদেশে যেসব গুণ খুনগুলো হয়, হাসিনাকে ক্যাটাগরিক্যালি র একটা লিস্ট দেয়, সেই লিস্টে বলে যে এরা র কি করে, আসলে সাবজেক্টটা এইভাবে করে, র হাসিনাকে একটা লিস্ট পাঠায়, এরা তোমার শাসন ক্ষমতার বিরোধিতা করে, তুমি ক্ষমতায় থাকার বিরোধিতা করে এই লোকগুলো, তো এই লোকগুলো যদি বিরোধিতা করে তাহলে কি করতে হবে, এই লোকগুলোকে গায়েব করে দিতে হবে। কারণ হাসিনার প্রথম আলাপ আলোচনায় ছিল যে এদেরকে যদি আমরা গায়েব করি বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন হবে বা ইক হবে, তাদেরকে গায়েব করলে তাদেরকে বাংলাদেশে রাখা হবে না, কোথায় রাখা হবে তাদেরকে, যাদেরকে বাংলাদেশে রাখলে তোমাদের ক্যাজুয়ালটি না হয়, বাংলাদেশে রাখলে তোমাদের যদি আনম্যানেজেবল হয় আমরা তাদের কিনিয়ে নিয়ে যাব। হাসিনাকে রাজি করাইছে কেন, 2017 সালের চুক্তি, 2017 সালের 8ই এপ্রিলের চুক্তিতে, তার আগে তো এভাবে বিভিন্নভাবে তাকে বলা হয়েছে, তাকে বলা হয়েছে তুমি যদি এইটা করো তাহলে এইটা হবে, তোমাকে যদি ক্ষমতায় রাখতে হয় এই লোকগুলোকে সরাই দিতে হবে, তোমার ক্ষমতা যদি কন্টিনিউ করতে হয় তাহলে তোমার এইটা করা উচিত, এবং তারা সব কিছু তার সামনে স্ট্রাকচার করে দিছে। এবং এখন হাসিনা কি করে, ওখানে বসে বসে বলে, ওখানে বসে বসে বলে, এই আরে মামুনুল হকরে উড়াইয়া লইয়া, ওইখানে বসে বসে বলবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কাজতের মধ্যে ঢুকাইয়া দেয়, অমুকরে উঠায় উঠায় চারিদিকে তাকায় বলবে দে ইলিয়াস আলীর গুম করে ধরে, দেশের মধ্যে রাখার দরকার নেই, বেশি বাড়ছে, মানে বেশি বাড়তে বলতে ইলিয়াস আলী তখন টিপাই মুখে যে বাঁধ নির্মাণ হচ্ছিল সেটা নিয়ে অনেক প্রতিবাদ করেছিলেন। তো এখন এগুলো যদি করে, এগুলো যদি কন্টিনিউয়াসলি করতে থাকে, এবং এগুলো বাংলাদেশি ভাই বোনের এগুলো ভিজিবল, তারা কতটা হিংস্র আপনারা চিন্তা করে দেখেন। যখন বিএনপির এক কর্মীকে গায়েব করে দেওয়া হইল, আমেরিকান অ্যাম্বাসেডর পিটার হাস শাহিনবাগে গেলেন, শাহিনবাগ বোধ হয়, হ্যাঁ শাহিনবাগে গেলেন, শাহিনবাগে গেলেন, এবং ওখানে যখন পিটার হাস গেলেন, ইন এ ব্লিঙ্ক অফ এ সেকেন্ড খবরটা হাসিনাকে জানানো হইল। হাসিনা সে কয় যে কি জানি মায়ের কান্না টান্না কারা আসে নাই, গরু ছাগল এগুলার ওখানে পাঠায় দেয়, তার আচর ওর অর্ডার এইরকম, ওই গরু ছাগলের ওইখানে পাঠায় দেয়, সাদা বাডারে টাইনে বাইর করবো, সাদা বাডা মানে পিটার হাস, সাদা বাডারে ওইখানে একটা ডল লাগাই দেয়, সাদা বাডা দৌড়াইব। আর একটা কথা কই, হাসিনা সে কি কথাবার্তা কয়া, ওই যে যখন কইছিল না শাহজাহান ওমরের ল্যাংটা কইরা দেয়, এই কথা কর পরে সে খিক খিক করে হাসতেছিল, গুন্ডার আকরা পরিচালনা করা, নিজেকে নেতৃত্ব করা। ওই যে কিছুদিন আগে কোন একটা মহিলা অ্যারেস্ট হয়েছিল না, পাপিয়া না যেন কি, পাপিয়ার বিখ্যাত কেন ছিল, সে ছিল নেত্রী, ই করতো লোকজনদেরকে কন্ট্যাক্ট পাইয়ে দিত, মহিলা সাপ্লাই দিত, পিস্তলবাজি করতো, মদ খাইতো, এটা কি ওর গ্রুপে পাপিয়া হইছে আর এক হাসিনা। টোটাল আমি কম্পেয়ারটা এভাবে বলি, পাপিয়া যেভাবে তার গ্রুপের নেতা ছিল, হাসিনা ঠিক দ্বিতীয় পাপিয়া হইছে আওয়ামী লীগের, একচ্ছত্র নেতৃত্ব। এখন ডয়চে ভেলে যেই রিপোর্ট করছে, নেট্রো নিউজ যে নিউজ করছে, ডকুমেন্টারিটা করছে, সেখানে তারা দুইজন উইটনেসকে দিয়ে তারা যেভাবে কনভারসেশনাল দেখাইছে যে তারা ইনভলভ ছিল, আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভিতরে স্পেশালি র্যাবে যারা আছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই দুইজন মানুষের সততা এবং তারা যে রিস্ক নিয়ে এসে কথা বলেছে, এরাই পুরো বাংলাদেশ না, বাংলাদেশ পুলিশ, নেভি,
সরি বাংলাদেশের সশস্ত্র বাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, আমার বিজিবি উচ্চারণ করতে ইচ্ছা করে না, কারণ বিজিবির শব্দটাকে, বিডিআর শব্দটাকে কলঙ্কিত করছে বিজিবি কইরা, তো এই এই সাবজেক্ট আমার উচ্চারণও করতে ইচ্ছা করে না। আনসার বিডিপি, এদের ভিতরে যারা আছেন, যারা কর্মরত আছেন, প্রতিটা ক্ষেত্রে আপনারা যখন আপনাদের সামনে অপরাধ সংগঠিত হয় এবং আপনাদেরকে দিয়ে অপরাধ কর্ম করানো হয়, আপনাদের একটা দায়িত্ব আছে। আপনাদের কি দায়িত্ব আছে? আপনাদের দায়িত্বের ভিতরে একটা জিনিস আছে, এই সাবজেক্টগুলোকে আপনারা যদি হ্যান্ডেল করতে না পারেন, এই সাবজেক্টগুলোকে বাইরে থ্রো করেন, শেয়ার করেন, বিশ্বাস করবেন না যে আপনাদেরকে ক্ষতি করতে পারে, আমার সাথে শেয়ার করুন, আমার সাথে শেয়ার করুন। আমি বাংলাদেশি দালাল, কোনো রাজনীতির ধার আমি ধারি না। আপনাদের একটা তথ্য আমি আন্তর্জাতিক অঙ্গনে আমি নিয়ে আসতে পারি, আপনাদের একটা তথ্য আমেরিকান ল মেকারদের সামনে থ্রো করতে পারি, আপনাদের একটা তথ্য আমেরিকান কংগ্রেস এবং সিনেটের কাছে আমি পৌঁছাতে পারি। একটা রিস্ক নেন দেশের জন্য, এবং আপনার কোনো ক্ষতি হবে না এটা আমি 110% জানি। কেন জানি? আমি যদি কোনো রিস্ক বাংলাদেশের সাবজেক্টে নেই, আমি একটা রিস্ক নেই একটা কারণে, আমার আশেপাশের জন্য কোনো লোক বিপদগ্রস্ত না হন। আপনারা যদি এ ধরনের খবর কোনোভাবে আমাকে জানাতে চান, আপনারা সাকিবকে info@nagorik.tv ওই সাকিব ইমেল অ্যাড্রেস দিবে, তাকে দিতে পারেন। আবার যদি আপনারা মনে করেন আপনাকে, আপনারা নিউ ইয়র্কে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, সরাসরি যোগাযোগ করতে গেলে আমার ইমেইলে আপনারা যোগাযোগ করতে পারেন, legalnetwork.us@gmail.com legalnetwork.us@gmail.com এখানে আপনারা কথা বলতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন, আমাকে জানান, ইনফরমেশনগুলো দেন। আপনি আমার যে কথাটা প্রশ্ন করছেন ওটা ডয়চে ভেলের আর এই নেট্রো নিউজের এটা কথায় দেখবে ভাই। আজকের আমরা বসে থাকি, আমি আপনি বা বাংলাদেশি ভাই বোনেরা আমরা বসে থাকি, আমেরিকা কখন একটা কি করবে, আর স্টেট ডিপার্টমেন্ট কি করবে, ইউরোপিয়ানরা কি কি করবে, কত কষ্টের কথা। আমরা আমাদের দেশের একটা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই, আমরা দেশে কিছু করতে পারছি না, দেশে করার মতো কোনো ক্ষমতা নাই, আমরা এতটাই অপারগ। আমরা বাংলাদেশে বসে অনেকে যে আন্দোলন করছে, রাস্তাঘাটে মার খাচ্ছে, লক্ষ লক্ষ মামলা খাচ্ছে, বাংলাদেশের ভাই বোনের আপনাদেরকে একটা গল্প বলি, সে গল্পটার কথা আপনাদের না জানার কথা না। সাকিব, আপনিও হয়তো কথাটা শুনেছেন, মিং ডাইনেস্টিরা যখন চায়নার শাসন করে ওই সময় লোকজনদের উপরে যেভাবে স্টিম রোলার চালাচ্ছিল, চাইনিজ লোকজনরা অত্যাচারিত হচ্ছিল, তখন ওই সময় বিপ্লবটা কে শুরু করছিল? দুইজন লোক শুরু করছিল, একজনের নাম ছিল সানিয়ত সিং। সানিয়ত সিং ওই সময় কোথায় থাকতো আপনি কি জানেন? সাকিব, শুনলে আপনি হয়তো একটু অনুপ্রাণিত হবেন, যেই কামলা শ্রেণী বলে যে আপনি, আমি আর আপনি আমেরিকা থেকে, আর টিটু ভাই কানাডায় থেকে, আমরা রাজনীতি করতে চাই, দেশে এসে রাজনীতি করেন, এই ধরনের কিছু কামলা আছে না কথাবার্তা হয়, ওই কামলাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। সানিয়ত সিং কিন্তু চায়নায় বসে বিপ্লব করেন। সানিয়ত সিং কোথায় ছিল আপনি কি জানেন? আপনার ধারণা আছে? টিটু ভাই যেইখানে থাকে ওইখানে থাকতেন, মন্ট্রিয়াল কানাডায়। অবাক হইতেছেন না? মন্ট্রিয়াল কানাডায় থাকে, ওখানে বসে মিং ডাইনেস্টির এগেনস্টে আন্দোলন শুরু করাইছেন, এবং দেশে গেছেন গোপনে, আবার বাইরে আসছেন, গোপনে গেছেন বাইরে আসছেন, সানিয়ত সিং এই সময় এটা করছে। আর দেশের মধ্যে থেকে কি করছে, চায়নার থেকে সে দুপ কইরা তাইওয়ান পাড়ি দিছে, তাইওয়ান থেকে ভিয়েতনাম গেছে, দৌড়দৌড়ি করছে, ডানে বাই দৌড়দৌড়ি করছে, এই লোকটা কে ছিল? মাও জেদুং। ঠিক আছে, এখন ওই সময় একটা কথা ছিল, কথাটা কি ছিল, কেউ যদি, একটা মা যদি তার বাচ্চাকে কানে কানে বলে যে মিং ডাইনেস্টিকে হটাতে হবে বা কিছু একটা করতে হবে, বলতো দেওয়ালের ভিতরেও তারা একটা ফুটা বসায় রাখছে যেখান থেকে সরকার এটা জেনে ফেলবে। কিন্তু এত কঠিন অবস্থার মধ্যেও কি আন্দোলন হয় নাই? একটা কঠিন অবস্থার মধ্যে থেকে একটা বিপ্লব কি হয় নাই? মজার কথা কি জানেন, যে বিপ্লবটা হয়েছে ওই সময়, যেমন সানিয়ত সিং এর কোন গ্রুপ মিং ডাইনেস্টির কোন অফিসারকে গিয়ে বলে নাই যে আমরা এই আন্দোলন করতেছি, আবার কেউ কাউটা বলে নাই, মাও জেদুং টাও বলে নাই,
কিন্তু বাংলাদেশের বিপ্লবের কথা কি জানেন আপনারা? যারা আত্মত্যাগ করছেন, যারা পুলিশের দ্বারা নিগৃহীত হচ্ছেন, যারা হাজতে যাচ্ছেন, আপনার পাশে যে লোকটা দাঁড়াই আছে ওই লোকটা সরকারের ইনফর্মার। ওই লোকটা মিছিলে যাওয়ার আগে সরকারের কাছ থেকে 2 লাখ 5 লাখ 20 লাখ টাকা নিয়ে গেছে, নিয়ে আপনাকে তারা সেল করে দিছে। আরে ভাই, কর্মীদের কথা বাদ দেন, আমি নেতাদের কথা বলছি। যারা আপনার নেতৃত্ব দিচ্ছে সে গভর্নমেন্টকে জানাই দিতেছে, আমি নেতৃত্ব নিয়ে এখানে যাব, ওইখানে গিয়ে আমাদেরকে আটকে দিয়ে আমি সরে যাব, মিছিল শেষ হয়ে যাবে। অনেকে বলে হ্যাঁ আমরা খুব কষ্ট করছি। অফকোর্স আপনারা কষ্ট করছেন, অফকোর্স আপনাদের প্রতি আমার শ্রদ্ধা আছে বাংলাদেশের ভাই ও বোনেরা যারা নিগৃহীত হচ্ছেন, হাজতে যাচ্ছেন, নিজের জীবন বাজি রেখে দেশটাকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনাদের প্রতি সশ্রদ্ধ আমার সালাম, অভিনন্দন, দোয়া সবসময় থাকবে।